রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ভেজাল মদ এবং মদ তৈরির নানা সরঞ্জাম। রামপুরার ওই কারখানার খোঁজ পেয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ তিনজনকে। আজ সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি স্পিরিট, বিষাক্ত রং ও নানা রঙের ফ্লেভার দিয়ে ভেজাল মদ বানাত। এতে ব্যবহার করা হতো বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক। এসব ভেজাল মদ পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ভেজাল মদ এবং মদ তৈরির নানা সরঞ্জাম। রামপুরার ওই কারখানার খোঁজ পেয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ তিনজনকে। আজ সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি স্পিরিট, বিষাক্ত রং ও নানা রঙের ফ্লেভার দিয়ে ভেজাল মদ বানাত। এতে ব্যবহার করা হতো বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক। এসব ভেজাল মদ পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ভেজাল মদ এবং মদ তৈরির নানা সরঞ্জাম। রামপুরার ওই কারখানার খোঁজ পেয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ তিনজনকে। আজ সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি স্পিরিট, বিষাক্ত রং ও নানা রঙের ফ্লেভার দিয়ে ভেজাল মদ বানাত। এতে ব্যবহার করা হতো বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক। এসব ভেজাল মদ পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ভেজাল মদ এবং মদ তৈরির নানা সরঞ্জাম। রামপুরার ওই কারখানার খোঁজ পেয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ তিনজনকে। আজ সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি স্পিরিট, বিষাক্ত রং ও নানা রঙের ফ্লেভার দিয়ে ভেজাল মদ বানাত। এতে ব্যবহার করা হতো বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক। এসব ভেজাল মদ পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ভেজাল মদ এবং মদ তৈরির নানা সরঞ্জাম। রামপুরার ওই কারখানার খোঁজ পেয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ তিনজনকে। আজ সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি স্পিরিট, বিষাক্ত রং ও নানা রঙের ফ্লেভার দিয়ে ভেজাল মদ বানাত। এতে ব্যবহার করা হতো বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক। এসব ভেজাল মদ পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ভেজাল মদ এবং মদ তৈরির নানা সরঞ্জাম। রামপুরার ওই কারখানার খোঁজ পেয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিক সহ তিনজনকে। আজ সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চক্রটি স্পিরিট, বিষাক্ত রং ও নানা রঙের ফ্লেভার দিয়ে ভেজাল মদ বানাত। এতে ব্যবহার করা হতো বিদেশি বিভিন্ন কোম্পানির মোড়ক। এসব ভেজাল মদ পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে।